हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल, वेलकम टू अनदर वीडियो। सो आज के वीडियो होते चले उच्च माध्यमिक प्रत्येक स्टूडेंटर जो खूब गुरुत्वपूर्ण, कारण आज के वीडियोते आलोचना करब तुम्हारे टैब केनार जो 10,000 टाका कब बैंके ढुकबे। आज पर्यंत अनेक वीडियो इंटरनेटे देखे अनेक न्यूज तुम्हारा शुने जेखने बला एत तारीखे यही डेटे तुम्हारे टाकाटी बैंक अकाउंटे ढुके जाए, किन्तु आदते से कार्यकर है तुम्हारा एखो पर्त टैबर 10,000 टाका बैंक अकाउंटे पाओ। दिन पेड़ जाए किन्तु एखो पर्त तुम्हारे टाका बैंक अकाउंटे ढुकना। कब तुम्हारे टाका बैंक अकाउंटे ढुकबे एवं किछु किछु बैंक अन्य बैंकेर साथे मार्ज होयेछे एवं तोमरा जे बैंक अकाउंट डिटेल्स दिए छिले सेखाने ओल्ड IFSC कोड दिए थाकले तोमादेर टाकाटी कि बैंक अकाउंटे ढुकबे, एवं जदि न्यू IFSC कोड दिए दाओ सेक्षेत्रे कि तोमादेर कोनो प्रब्लेम होते पारे टाका ढुकते। सो आजकेर एई भिडियोते आमरा कमप्लीट डिटेल्स निये आलोचना करब। तो भिडियो तुम्हारे जो खूब गुरुत्वपूर्ण, भिडियो प्रथम के शेष पर्यंत देखो। भिडियो देखार पर जो भिडियो तुम्हारे एकटू भलो लागे लाइक कर, चैने नतून हो दया चैनल के सबसक्राइब कर पशे थका बेल आइकन प्रेस करल नोटिफिकेशन ऑन कर रखे जाते हमें आपलोड करा लेटेस्ट आपडेटमूलक भिडियो तुम्हारे मिस ना। चलो गाइस भिडियो शुरू करा जा। मुहूर्ते प्रत्येक उच्च माध्यमिक स्टूडेंटर मने एक प्रश्न घोराघुरी करता हलो 10,000 टाका कब पाव। आमरा फर्म फिल आप करेछि ठीकठाक एवं समस्त डकुमेंट्स ठीकठाक भावे सबमिट करेछि, एरपरेओ आमरा टाका पाच्छि ना केनो। तोमरा आज पर्यंत इंटरनेटे अनेक भिडियो एवं अनेक इनफरमेशन नेवार चेष्टा करेछो, किन्तु वास्तवे सेगुलो एखोनो पर्यंत कार्यकर हयनि। এই বিষয়ে তোমাদেরকে আমি বলবো যে এখানে কোনো রকম পার্টিকুলার ডেট বলা যায় না যে এই ডেটে তোমাদের টাকা ঢুকবে, কেউ বলতে পারবে না। যে যদি বলে থাকে সম্পূর্ণ কিন্তু ভুল বলছে, পার্টিকুলার কোনো রকম ডেট বলা যায় না এখানে। এখানে পার্টিকুলার একটি সময় বলে দেওয়া যায় যে এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে এসে যেতে পারে। তাই তোমাদের আজ আমি একটি নির্দিষ্ট সময় বলছি, কোনো রকম গুজবে না কান দিয়ে তোমরা নভেম্বরের 15 থেকে 20 তারিখ পর্যন্ত ওয়েট করো। নভেম্বরের 15-20 তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে, কারণ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে নভেম্বরে প্রত্যেককে টাকা দিয়ে দেওয়া হবে যারা ট্যাবের টাকা পাওয়ার যোগ্য, প্রত্যেককে টাকা দিয়ে দেওয়া হবে। সো তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে নভেম্বরে। তো নভেম্বরে তোমরা 20 তারিখ পর্যন্ত ওয়েট করো, প্রত্যেককে টাকা দিয়ে দেওয়া হবে ট্যাবের টাকাটি। এর ব্যতিক্রম থাকতে পারে কিন্তু ডেট সম্পূর্ণ এক্সপেক্টেড, তোমাদের ওই ডেট মিস হলেও তোমরা ওই মাসেই টাকা পেয়ে যাবে প্রত্যেকে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিয়েছেন যে নভেম্বরে প্রত্যেককে টাকা দিয়ে দেওয়া হবে যারা ট্যাব পাওয়ার যোগ্য। এখন যে প্রশ্নটা থাকছে সেটা হলো, তোমরা যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলে সেখানে কিছু কিছু ব্যাংক অন্য ব্যাংকের সাথে মার্জ হয়েছে, সেহেতু তোমরা যদি ওল্ড IFSC কোড দিয়ে থাকো তাহলে কি তোমরা টাকা পাবে? তো আমি তোমাদেরকে জানাতে চাই যে তোমরা যদি ওল্ড IFSC কোড ইউজ করো তোমরা টাকা নাও পেতে পারো, কারণ ওখান থেকে টাকা তো ছেড়ে দেওয়া হবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে, কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট না হয়ে টাকাটি ফেলড হয়ে যাবে। সেই সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্যে হয়তো অন্য কোনো উপায় বলে দেওয়া হবে, মেলের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করিয়ে দেওয়ার পর হয়তো রিপেমেন্ট করা হবে, কিন্তু সেগুলো সম্পূর্ণ পরের কথা। এখন প্রশ্ন হলো, তোমরা যে নতুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলে অর্থাৎ ব্যাংক মার্জ হওয়ার ফলে যে নতুন IFSC কোড দেওয়া হয়েছে, সেই নতুন IFSC কোড যে সমস্ত স্টুডেন্ট ইউজ করেছো তাদের কি টাকা ঢুকতে কোনো রকম প্রবলেম হবে? তো আমি তোমাদেরকে জানাবো যে কোনো রকম প্রবলেম হবে না, টাকা যখনই ওখান থেকে রিলিজ করা হবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। ট্যাবের 10,000 টাকা পাওয়া নিয়ে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি স্টুডেন্ট খুবই চিন্তার মধ্যে রয়েছে। সো আমি তোমাদেরকে জানাতে চাই, যদি পরবর্তীতে কোনো রকম আপডেট পাই তো আমি এই চ্যানেলের থ্রু তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে